हरे कृष्ण। महाप्रभु जदि नाचतें तेल अपना आसतें ना, जेचे से जे जीवर द्वारे हरिनाम दिए अपना बसे विदेश मानूष एसे आस्ते विदेश मानूष यही देशे धुलाई गड़ागड़ी दिए हरिनाम कर लज्जार बेपार घर महाप्रभु के भजन करते अपनारा शुदू नई कल के हावड़ा जिले एक बारे षष्ठी दिन थे बैरिए बाड़ी एखो पर्त तो दिन सतेक थकब बहरे तक कथा हे प्रत्येक आसरे एरक भक्त ढल अपन तो तुलनामूलक एक कम आता लक्ष्मी कृपा कम नहींदि आरोप अनेक आई देखते क्योंकि वनारा बसे आवयं महाप्रभु जीवर द्वारे हरिनाम दिलें एलें कख मेर जेने रखबें भगवान के डाकते गले तीनटे जिनस दरकार एक गंगा जल एक तुलसी पत्र एक चंदन ता अने के प्रश्न करबें जे तुलसी पत्र जदि काछे ना थाके तबे की देव मन तुलसी गोविंदे चरणे दाओ जदि चंदन ना थाके तबे भक्ति चंदन गोविंदे चरणे दाओ आर जदि गंगा जल ना थाके भगवान दुटो नदी दिएछे एकटा गंगा एकटा यमुना एई गंगा यमुना नामक नयनेर जल दिए गौर हरि चरण अद्वैत प्रभु गंगा जले तुलसी पत्र दिए महाप्रभु के आह्वान करलें प्रभु एसो तुम ना एले अधम जीव उद्धार होना ये तकबें मेरा भावे हाथ दिए तुलसी पत्र दिए महाप्रभु के आह्वान कर शब्द नई आसले डैंस हांगामा गंडगोल है कीर्तने किन्तु कोनो गंडगोल है ना मैं इतिमध्य दस बारोटा आसर कर आसछी एक ना एत लोकर भीड़ अपना तो बसे गेछे अने के जगह पाय प्रचुर लोक ढल एरक भाव ठेले दिच्छे किन्तु आबार निजे जायगा दाड़ाच्छे केन जाने हरिनाम एखाने कोनो विवाद नाई जायगा निजेदेरके करे दिते हय आमी शुनबो परे शुनबे ना ता बोल्ले हबे ना सबाई मिले शुनते हबे अद्वैत प्रभु आह्वान करलेन एसो गौर हरि তুমি অকুলের কান্দারি সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি উলধ্বনি মাইরা উলধ্বনি উলধ্বনি বা बामना रूप धरी दाराइले छल पड़ी बामना रूप धरी दाराइले छल पड़ी बामना रूप धरी दाराइले छल पड़ी बोली उधारी देखी बोले बोली तुम जेमन करे बृंदावन गोधन चराओ আমার হৃদ মন্দির দিয়া
চরণী সেবা করি এসো হে গৌর হরি আমা ভক্তের হৃদয় অন্ধকার দূর করি যারা দেখবেন খুব ঘুম কাতুরে মানুষ হয় প্রচুর ঘুমায় তাদেরকে বারবার দরজায় ডাকলে সে ওঠে না কিন্তু বারবার ধাক্কা দিতে 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 ও একসময় ওঠে আমাদের ভেতরে ভগবান পরমাত্মা রূপে এখানে আছে আমরা জাগাতে পারি নাই যত জাগাবেন যত নাম করবেন তত তিনি জেগে উঠবেন বাবারা আপনাদের বাড়িতে টিয়া পাখির খাঁচা অনেকের বাড়িতে আছে তা টিয়া পাখির খাঁচাতে টিয়া পাখি থাকে কিন্তু টিয়া পাখিকে যত ছোলার দানা দেবেন ও তত কৃষ্ণ কৃষ্ণ করবে আপনি ছোলার দানা দেওয়া বন্ধ করবেন ও পটল তুলবে আর পটল তুললে হরেকৃষ্ণ বন্ধ করবে খাঁচা ফাঁকা হয়ে যাবে আপনার এই দেহটা হচ্ছে খাঁচা এখানে আত্মা হচ্ছে টিয়া পাখি হরি নামে ছোলা যত দেবেন তত আপনার শরীরে আত্মা পাখি নিতাই গৌর হরি বল বলে কৃষ্ণ কৃষ্ণ ডাক যদি সঠিক হয় ভগবান আসে আসতে ডাক যদি সঠিক হয় ভগবান আসে প্রমাণ কি রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে আমি গত পরশু গাইছিলাম জয়রাম বাটির কাছে তো সেখানে একটা ছোট্ট প্রমাণ পেলাম কি যে ডাকার মতো ডাকলে ভগবান আসে যেমন রামকৃষ্ণ পরমহংসদেব মাকে বলতো মা খা মা খা মা খা মা খেতো একজন শিষ্য জিজ্ঞেস করছে ঠাকুর তুমি যে বলো মা খা মা খা মা তোমার হাতে খাই হ্যাঁ রে খাই কই আমি ডাকি তখন খাই না আর তুমি ডাকলে খাই কেন আসলে ডাকার মতো ডাকবি দেখবি মা খাবে কেমন ডাকো তুমি আমাকে বুঝিয়ে দাও ডাকাটা কেমন ঠাকুর বলল আকুলতা চাই ব্যাকুলতা চাই মা খাবে আমি বুঝতে পারলাম না কাকে আকুলতা ব্যাকুলতা বলে তবে আয় বেটা আমার সঙ্গে ঠাকুর কি করলেন গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে ছেলেটাকে কিছুক্ষণ জলে ডুবিয়ে দিলেন যখন উঠালেন তখন বললেন হ্যারে তোকে যখন জলে ডুবালাম তখন তোর ভেতরটা কেমন লাগছিল ঠাকুর ভেতরটা আমার আকু পাকু আকু পাকু আকু পাকু এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে ভগবানকে ডাকার সময় তোর মন যদি এরকম আকু পাকু করে ভগবান কি না এসে থাকতে পারে বাবা অদ্বৈত প্রভুর আহ্বানে মহাপ্রভু এলেন 1407 শতাব্দে কোন মাসে এসেছিল কোন মাসে এসেছিল ফাল্গুন মাসে হ্যাঁ হ্যাঁ একটা কথা হচ্ছে কি ওনাদের চোখে লাগছে না হ্যাঁ চোখে লাগছে বলে ওনারা ভালো করে দেখতে পাচ্ছেন না আর কি তো কী করবেন কোনো উপায় নেই মাঝে মাঝে আমাকে ঘুরতে হবে একটু মেনে নিন সব দিকে সুবিধা তো আর হয় না একটু মেনে নিন মানে ইনারা যথাসাধ্য চেষ্টা করেছেন এখানকার কমিটি যারা আছে যথাসাধ্য চেষ্টা করেছেন আপনারা মেনে নিন লাইটটা চোখে লাগলো একটু মেনে নিন কী করবেন উপায় নেই একটু মেনে নিন হরেকৃষ্ণ তো 1407 শতাব্দের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন মহাপ্রভু এলেন আচ্ছা মহাপ্রভুর জীবনীটা যদি আমরা ঘাঁটি তাহলে একটুখানি পাবো যে আমরা আপন আপন হাতে সবাই 3.5 হাত কিন্তু মহাপ্রভু 4 হাত মহাপ্রভু মায়ের পেটে ছিল 13 মাস আমরা থাকি 10 মাস 10 দিন আর মহাপ্রভু ছিলেন 10 মাস এই জন্য মহাপ্রভু যখন দাঁড়াতেন না আমরা দাঁড়াবেন আপনারা দাঁড়াবেন আমরা দাঁড়াবো দেখবেন হাতটা হাঁটু পর্যন্ত যাবে যাবে না কিন্তু মহাপ্রভু দাঁড়ালে আজানু লম্বিত ভুজ হাত কিন্তু হাঁটু পর্যন্ত যায় আজকে এখানে যেখানে যতগুলো শ্রোতা এসছে কম বয়সের আমি তো দেখতে পাচ্ছি প্রত্যেকটি কম বয়সে বাবারা তো বয়স্ক বাবারা তো কীর্তন শুনবেই ওনারা শুনে আসছেন কিন্তু কম বয়সে যত শ্রোতা এসছে সব কিন্তু আমার ইউটিউবের ভক্ত আমি প্রত্যেকটি জেলায় জেলায় দেখতে পাচ্ছি খালি কম বয়সের ঢল যুব সমাজের ঢল কেন তারা কিছু পাচ্ছে আপনারা আশ্চর্য হবেন বয়স্ক মানুষগুলো ধৈর্য কমে যায় কিন্তু কম বয়সের ছেলেগুলো প্রত্যেকটি আসরে একই রকম স্থির বসে থাকে কেন আগে ওদেরকে উজ্জীবিত করতে হবে শুধু বড় গাছটা যে আম দেবে তা নয় ছোট গাছগুলোকে আম দিতে হবে তবে তো সংসার ভালো চলবে ভক্তির আম শুধু আপনি দেবে না ছেলেরা দেবে না তা বললে হবে না সবাইকে দিতে হবে তো মহাপ্রভু মায়েরা সবাই লক্ষ্য করুন কাঁচা সোনার মতো দেখতে কাঁচা সোনার মতো দেখতে এত সুন্দর রং রাস্তায় যখন খেলা করে ছোটবেলায় তখন মায়েরা সব গঙ্গায় জল আনতে যায় নবদ্বীপে বাচ্চাটাকে কোলে নেয় যখনই কোলে নেয় কান্নাকাটি শুরু করে পাড়ার মেয়েরা বলে সচি এত সুন্দর চাঁদের টুকরের মতো সন্তান জন্ম দিলি কোলে নিতে ইচ্ছা হয় কিন্তু কোলে নিলে কাঁদে কেন আমি লজেন্স বিস্কুট দিই তবু চুপ করে না পাশের বাড়ি থেকে সচিমাতা বলে ওগো দিদি আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না আমার ছেলের কানে কৃষ্ণনাম শুনিয়ে দাও দেখবে আমার ছেলে চুপ করে যাবে তাই পাড়ার মেয়েরা নিমাইকে কোলে নিয়ে গাইতো কৃষ্ণা 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 কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হে জয় জয় কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ হে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম, মহাপ্রভুর এই নাম। আজকে জগতের সব জায়গায় বিচার প্রচার হচ্ছে। আজকে গ্রামে গ্রামে তিনবার করে চব্বিশ পর গান হচ্ছে, আগে যা হতো না। আগে মানুষ কীর্তন শুনত না, এখন কীর্তনে আসরে বসছে, দেখছে কিচ্ছু নাই। মহাপ্রভু কাঙ্গাল বেশি জীবের দ্বারে হরিনাম দিলেন। মায়েরা, ভেতরটাকে কাঙ্গাল না করলে ভগবান পাবেন না। যদি আপনার ভেতরে থাকে আমার চারতলা গাড়ি আর চারতলা বাড়ি তিনটে গাড়ি, এই ভাব যদি ভেতরে থাকে আপনি ভগবানকে পাবেন না, ভেতরটাকে কাঙ্গাল করতে হবে। জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মন কেসে যে গোলকে রাখতো, এরকম যদি ত্যাগী হওয়া যায় গোবিন্দের চরণ পাওয়া যায়। জনক রাজার কথা আপনারা শুনেছেন, তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? তিনি সোনার পুরীতে বসে থাকতেন, যে বাড়িতে বাস করতেন না গোটায় সোনা দিয়ে মরা, কিন্তু সোনা থাকলে অহংকার হলো না। মায়েদের দু চার ভরি সোনা হলে অহংকার হয়ে যায়। কিন্তু জনক ঋষি তিনি রাজা থেকে ঋষি হলেন কেন? সোনার পুরীতে বাস করতেন কিন্তু মনটাকে তিনি পুরো গোবিন্দের চরণে রাখতেন। আপনার গাড়ি বাড়ি সব আছে কিন্তু ভগবানকে স্মরণ করুন, কেন? তিনি দিয়েছেন, দিতে যতক্ষণ নিতে ততক্ষণ, দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, এখনই দেবে এখনই দেবে না। আবার লক্ষ্য করুন, সকালবেলায় ঘুম থেকে উঠবেন, চোখ খুলবেন, আপনার সকাল হবে। আর যদি আপনি চোখ মুজে দিন আর নাই বা খোলেন, তাহলে আপনার পরকাল হয়ে যাবে। কি আছে আপনার? অনেকে অহংকার করে, অহংকারের কি? যে মাটিতে দাঁড়িয়ে অহংকার করছেন, শ্মশানের চিতাতে আপনাকে শুয়ে দেওয়া হবে, তখন দেখবেন আপনি সেই মাটিতেই মিশে যাবেন। অহংকার কি করছেন? আপনি খালি হাতে এলেন, খালি হাতে যাবেন, কি নিয়ে এসেছিলেন কি নিয়ে যাবেন, যা করবেন এখানে এখানেই রেখে যাবেন, আর যা রেখে যাবেন যাদের জন্য রাখবেন তারা মারামারি করবে, তোমার কথা একবারও ভাববে না। যেমন মৌমাছি মৌচাক তৈরি করে, যারা মধু সংগ্রহকারী লোক তারা কি করে? মৌমাছির প্রতি দয়া করে না, জোর করে রাত্রিবাতে আগুনের মশাল জ্বালিয়ে লক্ষ্য করুন মধুটাকে বের করে নাই। মৌমাছির কথা ভাবে না। আপনার যতই টাকা রোজগার করুন, মৌচাকের মতো ব্যাংকে জমা দিন, আপনার বাড়িতে যারা আছে না, আপনি যখন মারা যাবেন মৌচাকের মতো চিপসে সমস্ত টাকা বের করে নেবে, আপনার কথা একবারও ভাববে। এই যে নিবেদন আপনাদের সামনে, এই যে নিবেদন আপনাদের সামনে, এখনই আছি এখনই নাই, বলা তো যাই না, চলে যেতে পারি। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয় কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে দেয়। আপনারা কিছু ভালো কাজ করে যান। প্রদীপ পালের নিবেদন, একজন কৃষ্ণ ভক্ত দশ বছর বাঁচলে তার লাভ আছে, আরও একশোটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে যায়। আর একজন অভক্ত পাষণ্ড লোক একশো বছর বাঁচলে ওর লাভ নাই, কেন? ও আরও এক হাজারটা অভক্ত তৈরি করে দিয়ে যায়। এই জন্য মহাপ্রভুর কথা যে কি বলেছে, যে উচ্চস্বরে কীর্তন করো। উচ্চস্বরে কীর্তন করলে কি হবে? এই যে হরিবল জোরে করে বলাই, কেন বলুন তো? উচ্চস্বরে কেন বলাই? যে যত উচ্চস্বরে কীর্তন করবে তোমার তো হবে, যারা শুনবে তাদের হবে, পশু পাখি যারা বলতে পারে না তারা শুনলে তাদের উদ্ধার হয়ে যাবে। এই জন্য উচ্চস্বরে হরিনাম করতে হয়। সেই দায়িত্ব কাকে দিলেন মহাপ্রভু? দাদা নিতাইকে। দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে, নয়নে দেখিবে যারে
কৃষ্ণ নামে দেবে তারি নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি আজি নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারি যেন জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা চারে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি জানে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি জানে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি জানে দেখিবে নাম দেবে জাতির বিচার করো না দাদা এই দেখুন হরি নামে জাতির বিচার আছে আপনাদের তো একটা বাঁশের বেড়া দেওয়া হয়েছে অন্য জায়গায় সেটাও থাকে না নারী পুরুষ একসঙ্গে বসে কেন এখানে প্রেমের ব্যাপার আছে কামের ব্যাপার নাই সবাই প্রেমিক ভগবানকে বুঝতে এসেছে নিজেদের দিকে তাকায় না যেমন দেখবেন ছোট ছেলেরা যখন স্কুলে যায় মেয়েদের আলাদা বেঞ্চ ছেলেদের আলাদা বেঞ্চ ওরা কিন্তু নিজেকে চিনতে শেখে নাই যখন তারা কলেজে চলে গেল ছেলে মেয়ে একসঙ্গে বসলো কেন ওরা নিজেদেরকে চিনতে শিখে গেছে আপনারা একসঙ্গে বসবেন কখন যখন নিজেদেরকে জানতে শিখে যাবেন এই জন্য জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা জাতির বিচার করো না দাদা ওই জাতির বিচার করো না দাদা যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা নেতাই চাল বলছে তুই তো দায়িত্ব দিলি আমি দায়িত্ব পালন করব কিন্তু যদি হরি নাম কেউ না নেয় দাদাকে বললো দাদা যদি কেউ হরি নাম না নেয় প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে দাদা প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে প্রথমে ধরিবে হাতি যদি না চাই নাম নিতে হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি তবে আপনাদের কাছে নিবেদন ভাগবত পাঠের আসরে যাবেন হরিনামের আসরে যাবেন যে কোনো জায়গায় যাবেন প্রণাম করে বসবেন আর উঠবার সময় প্রণাম করে উঠবেন ও মায়েরা আপনাদের শিখিয়ে দিয়ে যায় যে কোনো হরিবাসরে যাবেন ভগবানের নাম হবে ভাগবত কথা হবে রামায়ণ কথা হবে আপনি সেখানে গিয়ে প্রণাম করে বসবে বাচ্চাদেরও বলবো প্রণাম করে বসবে উঠবার সময় প্রয়োজন হতে পারে প্রণাম করে উঠবেন তবে অনেকে বলে আপনি তো প্রণাম করতে বলছেন যা ভিড় তাতে চটি নিয়েই তো সামাল সামাল চটি কোথায় রাখি না না চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না আপনি চটির ওপরেই বসবেন তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন আমাদের হিন্দু সমাজে একটা দুঃখের ব্যাপার অন্য সমাজও এটা আছে দেখবেন আপনাদের যদি কমিটি চটির ব্যবস্থা করে কোনো জায়গায় রাখবার কিছু ভদ্রলোক আছে দেখবেন পুরনো চটিগুলোকে রেখে নতুন চটিগুলোকে নিয়ে চলে যায় এরকম ভদ্রলোক কিছু আছে আর কি এরা যেন জন্মে জন্মে চটি চুরি করতে পারে তার জন্য আশীর্বাদ করে দিয়ে যাবেন হরিনাম যেন না নিতে পারে চটি চুরি করতে পারে দু চারজন আছে আর কি চটি দেখতে আসে কোনগুলো ভালো পুরনোগুলো দিয়ে নতুনগুলো নিয়ে যাবো তাই সবার কাছে নিবেদন নিতাই চাঁদ বলল হ্যাঁ রে যদি হরিনাম হাতে ধরার পরে না নেয় তখন কি করব দাদা পাছে তারও লোটাইবে পাই ওই দাদা গো পাছে তারও পাছে তারও লোটাইবে পায়ে ধরে বলবে হরি তুমি বলাবে হরি বলবে হরি পায়ে ধরে চুপ করে বসে থাকলে হবে না মাঝে মাঝে কথা বলতে হবে আমি জিজ্ঞেস করবো হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় জোরে বলুন কি হয় না না ভয় খাওয়ার কোনো কারণ নাই অনেকে বলছে কীর্তনিয়ার উপরে বলা দরকার নাই কোন দিকে কি হয় বলা মুশকিল
না না বলে দি, হরিনাম করলে দুঃখ হয় না সুখ হয়, জোরে বলুন। হ্যাঁ, দু চারজন দুঃখ বলছে, দু চারজন সুখ বলছে, আবার দু চারজন দুঃখও বলছে সুখও বলছে। মানে সেই ভোটের সময় দেখবেন কিছু কিছু পার্টি আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। এই জন্য যখন বলছি সুখ হয় হ্যাঁ, দুঃখ হয় হ্যাঁ, সুখ দুঃখ হ্যাঁ হ্যাঁ, মানে সবই আর কি হ্যাঁ আর কি। এই জন্য আপনাদেরকে বলে রাখি, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয় একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। যে হরিনাম করে তারই তো ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তারই তো ঘরের ছাদ ফুটে তার মাথায় জল পড়ে, যে হরিনাম করে সে তো একবেলা খেতে পায় একবেলা খেতে। অনেকে ভাবছে দরকার নাই, প্রদীপ বাবু বলেছে কাল থেকে আর কে করে, আর করবই না। না না, কে জেনে নিন, এরপরে মহাপ্রভু কি বলেছেন, যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, তবে সে যদি না ছাড়ে আমার পাশ শেষে আমি হই তার দাস অনুদাস। আমাকে যা বলবে আমি তাই করব। ভগবান যার কাছে আছে তার আবার চিন্তার কি আছে? যেমন দেখবেন আসতে, যেমন দেখবেন ভগবান চুরি করতো, মায়েরা আপনাদের বাড়িতে আজকে অনেক কুটুম্ব এসছে, তা মিষ্টি নিয়ে এসছে, তা বাচ্চা ছেলেগুলো কি বলে, অমা দাও দুটো দিলেন, অমা দাও তিনটে দিলেন, অমা দাও আবার দিলেন, তোর মা রেগে কি বলে, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বলো ছেঁচড়া বকিস। দেখবেন এই কথাগুলো আপনাদের বলে কিনা জানে, আমাদের বলে ছেঁচড়া মানে কি মা, এটা গোবিন্দের থেকে এসছে, ছয় চোর থেকে এসছে। গোবিন্দ ছটা পদ্ধতিতে চুরি করতেন, গোবিন্দকে ছেঁচড়া বলা হতো। শাস্ত্র কি বললো, শাস্ত্রের দিকে তাকাবেন, পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে তাকে পথের ভিখারি করে দাও। সাধু জানাম পাপ তাপ হরং, যারা সাধু জন যারা হরিনাম করে তাদের যত পাপ আছে তুমি হরণ করে নাও, তুমি চুরি করে নাও, দুটো হলো গুণমেন। তিন নম্বর, নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের বর্ণটা তুমি নিজের গায়ে চুরি করেছো। রাধে কায় হৃদয়স্য চুরং, তুমি কি করেছো, রাধারানীর হৃদয়টা চুরি করেছো। আর কি চুরি করেছো, গোপীগণাং দুকুলস্য চুরং, গোপীদের দুকুল মানে বসন চুরি করেছো, তুমি চোর। আর কি করেছো, নবাস এই রাধে কায় হৃদয়স্য চুরং, তুমি রাধারানীর হৃদয়খানি চুরি করে নিয়েছো। এই জন্য গোবিন্দকে বলা আসতে, গোবিন্দকে বলা হয় ছেঁচড়া, যার ছেলে যত খাই তার ছেলে তত লালাই। তবে তত্ত্ব বলছে শোনো শোনো, এ সংসারে চোর যদি কোনো একবার ঢুকে যায়, এ সংসারের কোনো বাড়িতে যদি চোর ঢুকে যায়, চোরি ঢুকে তবে কিছু নিয়ে যায় কিছু রেখে যায়, কিন্তু গোবিন্দ চোর যদি কারো ঘরে একবার ঢুকতে পারে ঢুকতে পারে, তাকে পথের কাঙ্গালে করে দেয়। আমরা কীর্তন করি বলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এই যে আমি কীর্তন করি বলে আমাকে প্রচন্ড প্রশ্নের সম্মুখীন হতে, কেন অল ওয়ার্ল্ডের মানুষ দেখছে কীর্তনগুলো, কানাডা থেকে ফোন করছে, আমেরিকার কানাডা থেকে ফোন করছে, ইংল্যান্ড থেকে ফোন করছে, বাংলাদেশ থেকে ফোন করছে, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে ফোন করছে, জানার চেষ্টা করছে আর কি। তো একজন একদিন প্রশ্ন করলো, আচ্ছা প্রদীপবাবু, যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয় দুঃখ করে বেড়ায়, আর যারা দু নম্বরই করছে খারাপ কাজ করছে ওরা দিব্যি দালানের পর দালান করছে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের কিছু হচ্ছে না কেন? আমি বললাম আপনার প্রশ্ন যেমন সুন্দর আপনার উত্তর সেরকম আরও সুন্দর, শুনে নিন আপনারা। যারা দেখবেন দু নম্বরই করছে, অন্যায় করছে, লোক ঠকাচ্ছে, বাড়ি তৈরি করে নিচ্ছে, অন্যায়ভাবে বাড়ি তৈরি করছে, আপনি খেতে পাচ্ছেন না, ও দিব্যি ছেলে মেয়ে নিয়ে গাড়ি বাড়ি নিয়ে খাচ্ছে, অন্যায়ভাবে ন্যায়ভাবে নয়, এই সমস্ত লোকদের দেখে আপনার অপমান মানে কষ্ট হয়, এদের কী গতি হবে? বলছে প্রত্যেকটা বাচ্চা স্বপ্নে বসে কোনো গল্প নেই, এদের কী গতি হবে? বলছে প্রত্যেকটা মানুষের শরীরে ভগবান দুটো কলসি দিয়েছে, একটা পাপের কলসি একটা পুণ্যের কলসি। যখন দেখবেন আপনার যে দু নম্বরই করছে দালান করছে লোক ঠকাচ্ছে, আপনি সামনে বসে গল্প নয় লোক ঠকাচ্ছে, অথচ আপনি পাচ্ছেন না দিব্যি দুঃখ করে ঘুরে বেড়াচ্ছেন, ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। ও যখন পাপের কলসি পূর্ণ হবে না তখন সেই বাচ্চা ছেলেরা বেলুন ফুলোয় না, ফু করতে করতে ফটাস ওরকম দেখবেন ফটাস হয়ে যাবে, পথের কাঙ্গাল ভিকারি হয়ে যাবে। শাস্ত্রের দিকে গেলে দুর্যোধন শকুনি কি না করেছিল যুধিষ্ঠিরকে, হ্যাঁ দ্রৌপদীর বস্ত্র হরণ করছে, যুধিষ্ঠির মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভীম বলছে একবার বলো ফাটিয়ে দেবো সবগুলোকে, দুর্যোধন যুধিষ্ঠির বলেছিল ধৈর্য ধর সময় হলে ফল ফলবে,
ওই জন্য আপনারা ধৈর্য ধরবেন, যারা অন্যায় করছে, দু নম্বরি করছে, লোক ঠকাচ্ছে, আপনি দেখবেন আপনার যেদিন পুণ্যের কলসিটা পূর্ণ হবে সেদিন আপনার টাকা থাক, গাড়ি থাক, না থাক, আপনি সুখী থাকবেন। আর ওরা টাকা পয়সা পেয়ে একদিন কাঙ্গাল হয়ে, দুর্যোধনের মতো পথের ভিখারি হয়ে কাঙ্গাল হয়ে, এই জন্য আপনাদের কোনো চিন্তা নেই, হরিনাম ভজনা করুন, হরিকে আশ্রয় করুন, দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। তবে সবার কাছে বলে রাখি, যে যেখানে বসে আছেন, আজকে মা লক্ষ্মীর মন্দিরে এসেছেন আপনারা, সবাই মিলে আমি দু লাইন গাইব, এই গানটি সবাই মিলে প্রার্থনা করুন। ভেতরে যদি মহিলা আছে সবাই মায়েরা করজোরে বসুন, আজকে কিন্তু শান্তির জায়গা, কালকে কবি হয়েছিল, একটু অন্য ধরনের হবে কবি, কীর্তন হচ্ছে শালীনতা বজায় করে কীর্তন হয়, প্রেম ভক্তি দিয়ে হয়। বাচ্চারা সবাই একটু করজোরে বসো, মায়েরা করজোরে বসবেন, দাদা ভাইরা করজোরে বসবেন, কেউ গালে হাত দেবেন না, সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করুন, প্রভু আমার হৃদয়ের মহিলাগুলো সব দূর করে দাও। তুমি নির্মল করো করো মঙ্গল করে, তুমি নির্মল করো আমার হৃদয়ে যত মহিলা আছে, হে প্রভু প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় ভগবানের কাছে বলতে হয়। একজন বলছে প্রদীপ বাবু আসতে, আমার মন খুব চঞ্চল, স্থির হয় না, কি করব। আমি বললাম আপনি আপনি এক কাজ করবেন, সন্ধ্যাবেলায় চোখ মুজে পাঁচ মিনিট ধ্যান করবেন। বলছে আর বলবেন না, চোখ মুজলে আমার ঘুম চলে আসে। বললাম তাহলে এক কাজ করবেন, এই গানটা গাইবেন, তুমি নির্মল করো তোমার মঙ্গল করে, মঙ্গল করে মলিন তুমি নির্মল করো মঙ্গল করে মলিন করো মঙ্গল করে মলিন মন মুছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছে, তব পূর্ণ কিরণে লয়ে যাক মন মহাকালী মা ঘোচায়ে, মলিন মন যারা পারবেন তারা বলবেন নির্মল করো মঙ্গল করে মলিন মলিন মন মুছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছে। এই গানটি একজন ভক্ত ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে নিশ্চয় বিপদে পড়েছিস, বিপদে না পড়লে তো ভক্ত ভগবানের কাছে যায় না। মায়েরা দেখবেন যতক্ষণ আপনাদের বাড়িতে জল থাকবে ততক্ষণ আপনারা চাপা কুলে জল আনতে যাবেন না, জল শেষ হয় তখন জল আনতে যান। শরীরে যতদিন ক্ষমতা থাকে আমরা ভগবানকে ডাকতেই চাই না, যখন ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে ডাকি। ভগবান বলছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস, ছেলে বলছে হ্যাঁ প্রভু আমি খুব বড় বিপদে পড়েছি। কী বিপদ? লক্ষ শোন লক্ষ বাসন ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে, লক্ষ শোন ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল। দেখুন আপনাদের এই বরাগড় থেকে খাতরা যাচ্ছেন, মাঝখানে একটা শিবের মন্দির দেখতে পেলেন, মন্দিরে প্রণাম করতে করতে বাবা ভোলাকে বললেন মেয়ের ভালো ঘরে বিয়ে দিয়ে দাও, ছেলের ভালো চাকরি দিয়ে দাও, আপনি লক্ষ লক্ষ বাসনা এই দাও সেই দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জ্বর পড়ছে ওইদিকে আমাদের লক্ষ্য নাই। মর তো বাসনা গোচায়ে, আজ মলিন মন মুছায়ে, নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়ে, নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়ে। ভগবান বলছে তুই আমাকে বাবা বললি কেন? বলছে তুমি তো বাবা। কিরকম বাবা? এই বরাগর থেকে খাতরা যাচ্ছেন, মাঝে একটা পুকুর,
রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কারো একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল, আপনি কি বলবেন? আরে কাজ ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। যদি অন্য কারো না হয় আপনার হয়, আপনি কি করবেন? কাউকে ডাকবেন না, ঝাঁপিয়ে পড়বেন? হে গোবিন্দ, তুমি তো বাবার মতো, অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে মিশে আছি, তুমি অন্ধকার মায়ার সাগর থেকে তুলে নিয়ে যাও। ভগবান বলছে, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি? আগে জানতাম না কোথায় থাকো, এখন আমি কীর্তন শুনে শুনে জানতে পেরেছি তুমি কোথায় আছো। আছন লয়নীলে চিরন ভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতাই জলদে রোগাই সসিতার কাই তপনি। আছন লয়নীলে চিরন ভনীলে আকাশে বাতাসে চন্দ্রে সব জায়গায় আছো, দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধি যাই, বসে আধারে মরি গো কাঁদি যাই। নয়নে বসন বাঁধি আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে। ভালো লাগছে, ধৈর্য যার ভগবান তার। কম বয়সে ছেলেরা যারা ধৈর্য ধরে কীর্তন শুনছেন, তাদের যে বাচ্চাগুলো আছে ওরা কিন্তু ধৈর্যবান হবে। আর আমি যদি নিজেই চঞ্চল হই, আমার বাচ্চা কোনোদিন ধৈর্যবান হতে পারে না। ওই জন্য বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, স্থিরভাবে কীর্তন শুনবেন, এমনভাবে শুনবেন মনটাকে স্থির করে দেবেন, আজকের রাত্রিটা ভগবানকে দিয়ে যাবেন। প্রত্যেক রাত্রি নিজের জন্য ব্যবহার করছেন, আজকের রাত্রি ভগবানকে দিয়ে যাবেন। তবে একটু জোরে বলুন, রাধা রানী কি না? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, রাধা রানী কি? বাড়ছে, আরও বাড়বে মনে হচ্ছে। শ্যাম সুন্দর কি? যাক, যারা পুকুর পাড়ে আছে তারা ভাবছে আমরা বাঁচলাম। কেন? জয় দিতে হবে না, কিছু বলতে হবে না। দেখবেন, কিছু মনে করবেন না। আমি যখন কীর্তন করতে এলাম, একজন মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি উলুধ্বনি আর হরিধ্বনি দরকার নাই, সাইডে বসবি, সময় মতো পালাবার চান্স পাবি। এই যে চালাক পার্টি যারা হয় তারা সাইড, না না আপনারা জায়গা পান নাই বলি, কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনার দিন তো জোরে সবাই মিলে যে যেখানে আছেন, রাধা রানী কি? হ্যাঁ। শ্যাম সুন্দর কি? বা বা বা। মদন মোহন কি? মায়েরা কি বলছেন? ভয় ও জয়। আচ্ছা একটু জোরে বলুন, শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? তবে যারা গুরু করেছেন, যারা করেন নাই, ছোট করে বলে যাই, গুরু মন্ত্র যদি না নেন, থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। গুরুমন্ত্র যদি না নেন, আপনার বাড়িতে বৈষ্ণব এসে প্রশ্ন করবে, মা ভিক্ষা দাও কিংবা কিছু খেতে দাও, আপনি বলবেন হ্যাঁ বাবা সেবা দেবো, প্রশ্ন করবে আচ্ছা সেবা তো দেবে, তোমার দীক্ষা হয়েছে তো? বলে না আমার দীক্ষা হয়নি, তবে তোমার হাতে আমি জলস্পর্শ করবো না। দীক্ষা মানে কি? দিয়ে খা। যে যখন থেকে দীক্ষা নেবেন, স্নান করার পর একটি তুলসী পাতার বাতাসা গোবিন্দের চরণে দেবেন, তারপর আপনি যা খাবেন খাবেন, আগে ভগবানকে দিয়ে খাবেন। ভগবানকে দিয়ে যারা খায় তাদের দীক্ষা নেওয়া সার্থক হয়েছে। মন্ত্র সবাই নিতে পারে, মন্ত্র ভজন কজন করতে পারে, এই জন্য মন্ত্র ভজন করতে হবে। গুরু কেমন হবে? গুরু নিজেকে ভগবান ভাববে না। যদি কোনো গুরু নিজেকে ভগবান ভাবে, তবে ও গুরুত্ব শেষ। আপনি গুরুকে ভগবান ভাবতে পারেন, কিন্তু গুরু নিজেকে ভগবান ভাবে।